আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শীতকালীন গরুর পরিচর্যার কিছু ভ্রান্ত ধারণা নিয়ে, যেগুলো আমরা এর কাছে ওর কাছে শুনে বা ইউটিউবে ভিডিও দেখে করে থাকি। আদৌ কি এসবের প্রয়োজন আছে? চলুন সেগুলো আলোচনা করা যাক। শীতকালীন গরু পরিচর্যার বিষয়টাকে আমি দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে দেশি গরুর ক্ষেত্রে আর একটি হচ্ছে ক্রস বা হাই ইয়েল্ডিং গরুর ক্ষেত্রে। শুরুতেই আমি আলোচনা করব দেশি গরুর ক্ষেত্রে। দেশি গরু লালন পালন আমরা এখন যেভাবে করছি, প্রাচীনকাল থেকে গরু যেভাবে লালন পালন হয়ে আসছে, সেটা হলো কি, একটি গোয়ালঘর ছিল, সেই গোয়ালঘরটা পুরোটাই খড়ের তৈরি বা ছনের তৈরি, যেটাকে আমি এসি শেড বলতেছি। আমি এর আগের ভিডিওতে এসি শেড নিয়ে একটা ভিডিও করেছি, যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন। তো যেটাকে এসি শেড বলতেছি, এই রকম একটা ঘর ছিল, যে ঘরের মেঝেটা ছিল হলো মাটির তৈরি, এবং সেই ঘরের ভিতরে প্রতিদিন নিয়ম করে কিন্তু আগুন দেওয়া হতো, শীতকালে বিশেষ করে। দেখেন পুরো জিনিসটাই এসি রুম, মানে এয়ার কন্ডিশন, যেটা হিটিং ব্যাপারও আছে, যে এই রুমটা পুরোটাই কিন্তু হট হয়ে থাকতেছে এমনিতেই খড় এবং সনের কারণে। আবার পুরো ঘর মিলে কোনো ওপেনিং নাই, একটা দরজা, ভিতরে সারা রাত আবার আগুন জ্বলছে, ঘরটা এমনিতেই ওম হয়ে থাকে। মেঝেটা হলো মাটির তৈরি, মাটি নিজেই কিন্তু তাপকে শোষণ করে রাখে, তাপকে ধরে রাখতে পারে, মাটি তাপকে ছেড়ে দেয় না। এই যে সারা রাত যে গরমটা হলো, এই গরমটা মাটিটা আবার এটাকে ধারণ করে রাখে। তাহলে পুরো যে ব্যাপারটা ছিল সেই সময় প্রাচীনকালে যেভাবে গরু লালন পালন করা হতো, এটাতেও শীতকালের জন্য আমাদের দেশি গরু খুব কমফোর্ট পেত। এখন কি হচ্ছে, আধুনিকতার ছোঁয়ার কারণে আমাদের পরিবেশ যেমন পাল্টে গেছে, আবহাওয়া যেমন পাল্টে গেছে, সেরকম আমাদের খামারের যে ঘর বা খামার পরিচালনার যে সিস্টেম, টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যার কারণে একই খামারই আগে যেমন দেশি গরু লালন পালন করছে ওই রকম শেডে, এখন যেভাবে শেড তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে টিনের শেড, যেটা পুরোটাই টেম্পারেচার কোনোটা রেগুলেশন করবে না, যেরকম টেম্পারেচার বাইরে থাকবে ভিতরেও সেরকম করবে। আর মেঝেটা করতেছি আমরা সিমেন্ট দিয়ে পাকা, যেটা সারা রাত কিন্তু ঠান্ডা হয়ে থাকে, এবং চারপাশে খোলামেলা এয়ারেশন হচ্ছে। দেশি গরুর ক্ষেত্রে আমরা যখন বলি যে শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, সেটাকে কোপ আপ করার জন্য বা সেটা মেনটেন করার জন্য অনেক ইউটিউবে চমকপ্রদ অনেক ভিডিও আছে, চট দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে, মানে একটা পোশাক বানিয়ে দিয়েছে, যে পোশাকটা এমন ভাবে দেখানো হচ্ছে যে এইটা এইভাবে বাঁধবেন ওইভাবে বাঁধবেন যেন শরীর থেকে পড়ে না যায়। আপনি দেখুন তো যে চট দিয়ে আপনি পোশাকটা তৈরি করে দিচ্ছেন, এই পোশাকটা বা ইউটিউবে, ইউটিউব ছাড়াও অনেক ইয়াতে আমি দেখছি অনলাইন চ্যানেল, অনলাইন পেজ গুলোতে আছে যেখানে গরুর জন্য শীতকালীন পোশাক বিক্রি করা হয়, সেখানে যে ইয়াগুলো আছে, যে পোশাকগুলো করা আছে বা চট দিয়ে আপনি যে পোশাকটা তৈরি করে দিচ্ছেন, এটা আপনি কোথায় দিচ্ছেন দেখুন তো, এটা পুরোটাই কিন্তু পিঠ থেকে শুরু হয়, পিঠ, গরুর পিঠের যে অংশটা সেটা ঢাকা হয়। এখন আমরা আসি যে আমরা শীতকালে কেমনটা অনুভব করি। শীতকালে দেখেন একটা মানুষ, আমরা সারাদিন যখন বের হই, যারা বাইরে কাজ করেন বা যারা ঘরের ভিতরে আছেন, মায়েরা দেখবেন আলাদাভাবে অ্যাটেনশন নেয় হচ্ছে পায়ের দিকে, পা এবং হচ্ছে হাত, এগুলোতে হ্যান্ড গ্লোভস, পায়ের ক্ষেত্রে পায়ে মোজা ব্যবহার করা হয়, এবং নাকটাকে বিশেষ করে ঢাকার জন্য আমরা কি করি, মাফলার অথবা তোয়ালে অথবা মাস্ক ইউজ করে থাকি, যেন নাক দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে না ঢোকে। আমার গরুটাকে যে আমি চট দিয়ে একটা সুন্দর পোশাক তৈরি করে দিলাম, ইউটিউবে এত সুন্দর করে বানায় দেখাইলো যে ভাই এইভাবে বানাবেন শীতকালে আপনার গরু একদম বুলেট বোমা, আসলে বিষয়টা এমন না। আপনি শীতকালে আপনি গরুটার পিছনটা ঢেকে দিচ্ছেন, পিঠটা, আর যে মূল বিষয়টা বুকটা কোথায় আছে দেখেন তো, বুক হলো পুরাটাই মেঝের সঙ্গে, যে মেঝেটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, সেই মেঝের মধ্যে বুকটা লাগায় গরু আমার সুন্দরভাবে আমি চট দিছি পিঠের মধ্যে। নাকের মধ্যে যে বাতাসটা ঢুকতেছে দেখেন, ঠান্ডা বাতাস ঢুকতেছে নাক দিয়ে, সেটার কোনো খেয়াল নেই, আমি চট দিয়েই একদম পরিতৃপ্তি ঢেকুর হয়ে উঠাচ্ছি যে হ্যাঁ আমার গরু খুব সুন্দর আছে। আমরা হাত পায়ের যে যত্ন নেই, গরুর পায়ের কি কোনো যত্ন নেওয়া হয়? গরুর পায়ে কি কোনো কিছু আপনি লাগাই দিচ্ছেন? দিচ্ছি না কিন্তু আমরা। আমাদের যেহেতু আধুনিক শেডে আগুনের ব্যবস্থা নাই, আধুনিক শেডে মানে ওই রকম ঘরটাও সেরকম না, তাহলে আমি ঠান্ডাটা কিভাবে মেকআপ করব? ঠান্ডা মেকআপ করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো যে পুরো ঘরের যে বাতাস ঢুকার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি বন্ধ করে দেন। এটা চট দিয়ে দিতে পারেন, সুতি কাপড় দিয়ে দিতে পারেন, পলিথিন দিয়েও দিতে পারেন।
পলিথিন দিয়ে দিলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে দিনের বেলা বেশি দেরি করে ঘর খোলা যাবে না, মানে আপনার সকাল সকাল উঠেই আপনি ওটা খুলে দিবেন, কারণ হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই গরুর সংখ্যা বেশি থাকলে আপনি খুলে দিবেন যেন বাতাসটা বের হয়ে যায়, আবার নতুন বাতাস ঢুকে, এই ব্যবস্থাটা করবেন। আর শীতকালে বাতাসটা যেন না ঢুকে, এখন যে বিষয়টা সেটা হলো যে আপনি আরেকটা কম্পিউটার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে মেঝেটা, যে জায়গাটা সে বুক লাগায় রাখতেছে। আমরা তো সবাই বলি যে বুকে ঠান্ডা লাগে, বলেন না? ইউটিউবার সেদিন দেখলাম এক ভিডিওতে বলতেছে যে বুকে ঠান্ডা লাগবে, সরিষার তেল খাইতে হবে এটা সেটা, তাহলে বুকে ঠান্ডা লাগবে না। আরে বুকে যে ঠান্ডা লাগবে না, বুকটা তো আমার মেঝেতে লাগাই আছে, গরু সেটার ব্যবস্থা কিভাবে আপনি নেবেন? তো শীতকালে আপনি দেশি গরুর জন্য একটা কমফোর্ট জোন তৈরি করে দিতে পারেন, সেটা হলো যে মেঝেটা যেন ঠান্ডাটা তার বুকের সাথে না লাগে সেই ব্যবস্থা করে দিতে পারেন। সেটা কি দিয়ে করবেন? খড় বিছিয়ে দিতে পারেন, চট বিছিয়ে দিতে পারেন, শুকনো আপনার হচ্ছে পাতা দিতে পারেন, আবার শুকনো যে কাঠের গুঁড়া আছে সেটা ইউজ করতে পারেন। এগুলো আপনার ব্যবহার করবেন। সবচেয়ে সহজ হলো মানে আপনার হচ্ছে খড়টা আপনি যদি দেন, দেওয়ার পরে যদি ভিজে যায় পরের দিন আপনি ওটা নিয়ে রোদে শুকাইতে দিলেন, তারপর আরেকটা খড় ইউজ করেন, এটা আপনি রিসাইকেল করে ব্যবহার করতে পারবেন, জাস্ট একটু ঝেড়ে নিয়ে আবার ব্যবহার করতে পারবেন। তাহলে সে যে কমফোর্টটা পাবে এটা আপনার ওই প্রাচীনকালের যে ঘরটা যেরকম ওম থাকতো সেরকম একটা কমফোর্ট কিছুটা হলেও পাবে, কিন্তু বাতাসের যে ঠান্ডা বাতাস যে ঘরে ঢোকার যে জায়গাগুলো আছে এগুলো আপনার টোটালি বন্ধ করতে হবে। মূল ঠান্ডাটা লাগবে হচ্ছে লাংসে, মানে তার ফুসফুসে, সেই বাতাসটা যদি ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে তাহলেই হচ্ছে প্রবলেম, তাছাড়া অ্যানাদার কোনো প্রবলেম নেই। এটা গেল হচ্ছে পোশাক সম্বলিত, ঘর সম্বলিত ব্যাপার। ইদানিং আমি দেখতেছি খুব বেশি করে ইউটিউবে, আমি দেখতেছি এই ভিডিওটা খুব কম, সেটা হচ্ছে শিঙে তেল মাখানো। শিঙের মাঝখানে পেছনের দিকে একটা অংশ আছে, একটা পয়েন্টের মতো জায়গা আছে, সেখানে আপনার সুন্দর করে সরিষার তেল ইয়া করে দিচ্ছে কয়েক ফোঁটা, আবার পুরো মাথার ফ্রন্টাল যে জোনটা আছে ওটাতে সরিষার তেল ঘষে দিচ্ছে। ভাই সরিষার তেল আপনি শিঙে গরম করে লাভটা কি? অত বুক গেছে হলো মেঝে গরম করতে, ওর যে বুক বডির থেকে যে টেম্পারেচার উৎপন্ন হচ্ছে এই টেম্পারেচারটা তার আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন গরুটাকে, সেই গরুর যতগুলো তাপ উৎপাদন করার জন্য যে ক্যালোরিগুলো যাচ্ছে এই ক্যালোরি পুরোটাই যাচ্ছে হলো আর মেঝের তাপমাত্রা বাড়ানোর জন্য। যে মেঝে আপনি ঠান্ডা রাখছেন উপরে আপনি চট দিলেন, আবার শিঙের মধ্যে লাগাইছেন আপনি সরিষার তেল, ভাই সরিষার তেল শিঙে লাগানোর দরকার আপনি খাওয়ান গরুটাকে। এগুলো উদ্ভট জিনিস দেখে আপনার নন সায়েন্টিফিক কথাবার্তা শুনে আপনারা এগুলো ইউজ করবেন না, এগুলো করে কোনো লাভ নেই, ফায়দা নেই, এগুলো চোখের প্রশান্তি, এগুলো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। আপনি ওই সরিষার তেলটা খাওয়াই দেন, তাও কিছুটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? এই যে তার শরীরে তাপমাত্রা উৎপাদন করতে হচ্ছে বেশি, তাপটাকে মিটিগেট করার জন্য, ঠান্ডা তাপটাকে মিটিগেট করার জন্য মেঝের মধ্যে তার বুকটা লাগায় আছে, এই তাপ উৎপাদনের ক্ষেত্রে এই তেলটা কাজে লাগবে, এই তাপ এনার্জি সাপ্লিমেন্ট হিসেবে এই তেলটা কাজে লাগবে, আপনি এই তেলটা খাওয়াই দেন তাও কাজে লাগবে, তাও এগুলো উদ্ভট জিনিস করিয়েন না। এখন আমি খুব ইয়ে করে বলতে চাই, অনেক বিশ্ববিদ্যালয় আমি দেখি এখন শীতকালীন বস্ত্র বিতরণ করে, শীতকালীন এই গবাদি প্রাণীর বস্ত্র বিতরণ করতেছে। আমি ওই স্যারদের বলতে চাই প্লিজ এগুলো করিয়েন না, নন সায়েন্টিফিক বিষয়, আপনারা রিসার্চ করেন, নতুন নতুন বিষয় নিয়ে আসেন সামনে, এইটা দিয়ে তার পিঠ ঢেকে আপনার কোনো লাভ নেই। আপনি ফ্লোরে তাদেরকে আপনি একটা লিফলেট দেন, সঠিক তথ্য দেন যে কিভাবে গরুগুলোকে ভালো রাখতে পারবে, তথ্য দেন তাও উপকার হবে, তাও এই জিনিসটা এটা ওয়েস্টেজ। আমার কত সুন্দরভাবে ইউটিউবে দেখানো হচ্ছে যে এই চট এইভাবে বাঁধবেন, সকালবেলা উঠে দেখতেছেন গলার মধ্যে ঝুলে আছে, মনে হচ্ছে যে বাবুর্চি, বাবুর্চির গলার মধ্যে ইয়া ঝুলতেছে, চট ঝুলতেছে আপনার গরু, ওকে এই পাশে টানেন ও পাশে টানেন, ওকে বোঝে যা, ও তো ওটা দরকারই নাই। গরুর লোম, আমাদের লোমের মধ্যে একটা পার্থক্য আছে, গরু কিন্তু অনেক লোম দিয়ে আবৃত করা, আল্লাহ কিন্তু তৈরি করে দিছে এইভাবে, সে তার শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য এই লোমগুলোকে ইউজ করে থাকে, যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য তার লোমগুলো দাঁড়িয়ে যায়, ইনসুলেটর হিসেবে কাজ করে। আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, তাই গরুর পোশাকের দিকে যত্নশীল না হয়ে গরুর বেডিং এবং চারপাশে যে বাতাসটা ঢোকে এটার ক্ষেত্রে যত্নশীল হন, তাহলে আপনার বেনিফিটেড হবেন এবং তার প্রোডাকশনটা কমবে না। এখন আমি কথা বলবো হচ্ছে ক্রসব্রিড বা উন্নত জাতের যে গরুগুলো আছে সেসব গরু নিয়ে। আমি ইদানিং খুব খেয়াল করছি যে এই ক্রসব্রিড জাতের গরুগুলোকে ও চট পড়ানো হচ্ছে, আশ্চর্য ব্যাপার। ক্রসব্রিড আসছে কোথা থেকে?
এদের জাত কোথায়, এর রক্ত বইছে কোন, এদের শরীরে যে রক্ত বইছে এটা কোন রক্ত বইছে? এটা ওই সব দেশের, যেসব দেশ ঠান্ডা দেশ সেই সব দেশের রক্ত বইছে তাদের শরীরে। তারা যত ঠান্ডা, এই যে ঠান্ডার সময়টা যাবে পুরো ঠান্ডাটা এদের জন্য কমফোর্ট। মূল যে বিষয়টা এই গরুগুলোর ক্ষেত্রে একটাই কথা, প্রত্যেকটা সেটার জন্য একটাই কথা, শীতকালে কোল্ড ওয়েভ, যে ওয়েভটা আপনার নিউমোনিয়ার নাকে সরাসরি অ্যাটাক, নাকের ভিতর দিয়ে ঢুকে লান্সে ঢুকে সরাসরি অ্যাটাক করবে, সেই ওয়েভটাকে আপনি প্রোটেকশন দেন, এটা গুরুত্বপূর্ণ। এইটা ক্রস গরুর ক্ষেত্রে যেমনটা গুরুত্বপূর্ণ, দেশি গরুর ক্ষেত্রে সেম। ক্রস গরুর ক্ষেত্রে এই সময়টা শীতকালীন সময়টা সবচেয়ে পারফেক্ট সময়। তারপর হচ্ছে যেগুলো হাই ইল্ডিং কাভার ক্ষেত্রে এই সময়টা হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়। এই সময়টা আপনি আলাদাভাবে তাদের শরীরে কোনো কাপড় বা এটার সাথে দিয়ে যাবেন, শুধু বাতাসটা প্রোটেকশন দিলেই হবে। আর একটি কমন বিষয় যেটি না বললেই নয় দেশি গরু এবং এই ক্রস ব্রিড বা হাই ইল্ডিং গরুগুলোর ক্ষেত্রে, সেটি হচ্ছে যে গোসল করানো, আপনি কতদিন পর পর গোসল দিবেন। দেশি গরুর ক্ষেত্রে আবার যেতে হয় আমার করে ইউটিউবে, ইউটিউব চ্যানেল ছাড়া কিছু বলতে পারছেন, কারণ আমার খামারিরা তো শিখছে ওখান থেকে, এটা কমন প্ল্যাটফর্ম শেখার। গোসল করার ক্ষেত্রে বলা হচ্ছে সাত দিন, শীতকালে সাত দিন পরে গোসল দিবেন, তিন দিন পরে গোসল দিবেন, এইরকম কথাবার্তা। আমাদের ক্ষেত্রে একটু আপনারা ভাবুন, ভালো করে ভাবেন, যে শীতকালে আমরা দেখেন যে দুদিন তিন দিন পরে গোসল দিলে কেমন লাগে শরীরটা, কেমন আর ঠান্ডা বেশি লাগে, কেন বেশি লাগে ভাই? এর কারণ হলো আমাদের দেহ প্রতিনিয়ত কিন্তু একগুলো ডেড স্কেল শরীর থেকে বের করে দেয়, ডেড টিস্যু শরীর থেকে বের করে দেয় প্রতিনিয়ত। আবার শীতকালে কম, হিউমিডিটি কম থাকার কারণে শীতকালে আরো বেশি হয় আমাদের, এই জিনিসগুলো ফেটে যায়, শরীরে চামড়া ফেটে যায়, চামড়া ফেটে যাওয়ার কারণে দেখবেন যে এই ডেড স্কেলের পরিমাণ আরো বেড়ে যায়। তো এইটা যদি আরো থিকনেস বাড়ে তাহলে আপনার শরীরে যে টেম্পারেচারটা বাইরে চলে যেত, বাইরের টেম্পারেচার ভেতরে, এই এক্সচেঞ্জটা বাধাগ্রস্ত হবে এবং শরীরটা আনকমফোর্ট ফিল হবে। গরুর যে সাধারণ যে মানুষের ক্ষেত্রে যেটা বলতেছি, যে মানুষের ক্ষেত্রে যেমন ডিসকমফোর্ট ফিল হয়, গরুর ক্ষেত্রে এই ডিসকমফোর্টের কারণে তার প্রোডাকশন কমে যাবে। আপনার রেগুলার গোসল দিতে হবে, রেগুলার গোসল, আপনি যদি গোসলও না দেন, আপনি যদি তার শরীরে প্রতিদিন চুল, মানে চুলগুলো আশ্রয়ও দেন, তাও কাজ হবে, কিন্তু আপনাকে এটা করতে হবে। শীতকালে গোসল, শীতকাল হোক গরমকাল হোক, গোসল এভরিডে করতে হবে, প্রতিদিন গোসল করাতে হবে। গোসলের ক্ষেত্রে কোনো মার্সি নাই। আপনি দেশি গরুর ক্ষেত্রে একবার, আপনি যদি ক্রস গরু হাই ইল্ডিং কাউর ক্ষেত্রে দুবার গোসল থাকে তাহলে আপনি দুবারই গোসল করাবেন। তবে গোসল করার ক্ষেত্রে সে দেশি গরুর ক্ষেত্রে আমি বলে থাকি যে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে, আটটা থেকে এগারোটার মধ্যে যদি গোসলটা আপনি কমপ্লিট করাতে পারেন তাহলে অনেকটা সময় পাবে তার দেহটাকে শুকানোর জন্য। অনেকে আবার এটা বলেন যে আমি যে গোসল করাবো, মেঝে তো আবার শুকায়, মেঝে তো ভিজে গেল, মেঝে ভিজে গিয়ে মেঝে ঠান্ডা হয়ে গেল, গরু তো ঠান্ডা লাগবে। আপনি ওই ঠান্ডা লাগার ভয়ে আপনি গোসল দিচ্ছেন না, এই গোসল না দেওয়ার কারণে তার ব্লাড সার্কুলেশন ভালোভাবে হচ্ছে না, তার ভালোভাবে বডির যে মেকানিজম যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি হচ্ছে না, আপনি যা খাওয়াচ্ছেন সেটাও কাজে লাগতেছে না ভালোভাবে, তার টেম্পারেচার যে মেনটেন করার যে ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলতেছে। আবার পাশাপাশি আপনার এই শীতকালে ডেড স্কেল বাড়ানোর কারণে যে আপনার স্কিনের যে সমস্যাগুলো আছে এগুলো বেড়ে যাবে। আপনি মেঝে ভিজানোর ভয়ে আপনি গোসল দিচ্ছেন না, আপনি তো মেঝে ভিজে ভিজানোর ফলে আপনি গোসল দিচ্ছেন না, তার যে প্রতিদিন যে ওয়েস্টেজ গুলো যাচ্ছে সেই ওয়েস্টেজ গুলো পরিষ্কার করতেছেন না, আবার নতুন করে রোগের জন্ম, নতুন করে রোগের বা কৃমির যে রিসাইকেল হওয়া, কৃমিগুলোর যে রিসাইকেল হওয়া, সেই রিসাইকেল হওয়াগুলো বন্ধ করতে পারবেন না, আরো খারাপের দিকে চলে যাবে। তাই শীতকালে আপনাকে কয়েকটা টিপস আমি বলবো, এইসব ভ্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ছেড়ে দিন, এগুলো ফলো করবেন না, যেটা সায়েন্টিফিক যেটা ব্যাখ্যা আছে এইসব জিনিস ফলো করবেন। এই সরিষার তেল বলেন আর কাঁথা বলেন গায়ে দেওয়া, এগুলো বাদ দেন, এগুলোর কোনো দরকার নেই। আপনার রুমটাকে প্রোটেক্ট করেন, খুব বারবার আমি এই কথাটা বলতেছি, রুমটাকে প্রোটেক্ট করেন। এখন আপনি মেঝেটাকে যে কমফোর্ট করবেন, মেঝেটা আপনি গোসল দিচ্ছেন না, এই মেঝেটাকে আপনি চট, খড়, তারপরে হচ্ছে যে কাঠের গুঁড়া, ম্যাটও ইউজ করতে পারেন, মানে শুকনা পাতা, এগুলো দিয়ে আপনি কমফোর্ট দেওয়ার চেষ্টা করেন। এই কয়েকটা শীত তো কয়েকটা দিন, এই কয়েকটা দিনে কোল্ড ওয়েভ থেকে আপনার গরুগুলোকে বাঁচাতে পারলেই আর কোনো সমস্যা নেই। আমরা এই শীতকালে আরো দুটো ভিডিও করবো শীতকালীন, সেটা হচ্ছে এর পরবর্তীতে আলোচনা করব যে শীতকালীন বাছুরের যত্ন এবং শীতকালে গরুর রুচি কিভাবে বাড়ানো যায় তার উপায়। এই দুটি ভিডিও পরপর পাবেন,
আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। দেখলে এই যে উল্টাপাল্টা যে কথা এগুলো সম্বন্ধে আপনারা জানবেন এবং নতুন নতুন টেকনোলজি যেগুলো আপনাদের করতে হবে সেই বিষয়গুলো আপনারা করবেন। যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম অফিসিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপডেট হবে, ভিডিও আপলোড হবে এবং আপডেট ভিডিওগুলো এখানে যেতে থাকবে। আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজেকে আপডেট করুন, সফল খামারি হিসেবে নিজেকে গড়ে তুলুন।